हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमिओ खूब भालो आछी। आज के आबार तुम्हारे काछे निये चले एसेछी आर एक नतून भिडियो। भालो लगले अवश्य लाइक कमेंट शेयर करो। और आज के सकाल सकाल घूम थेके उठे चले एसेछी। आमादेर नंदेर एकटा अपॉइंटमेंट आछे, तार जोन्नो बाड़ी थेके बेरिये पड़ेछी। तो অ্যাপয়েন্টমেন্ট শেষ করে এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। দেখো এখানের এলাকাটা কত সুন্দর, কিন্তু সকাল থেকেই হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর বাড়ির থেকে বেরিয়েছিলাম সকালে 9:30টার সময়, আর এখন বাজে 12:30। তো বাড়ি যেতে যেতে 2টো বেজে যাবে। আর কদিন ধরে এই অ্যাপয়েন্টমেন্টের জন্য সকালে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, সেই ভোরবেলায় উঠতে হচ্ছে। আজকে তো তাও একটু দেরি করে উঠেছি, কিন্তু এই কদিন ধরে সেই ভোর 5টার সময় উঠতে হচ্ছে, ঠিকঠাক ঘুমাতে পারছি না। তো আজকে বাড়িতে গিয়ে একটু ভালো করে ঘুমাবো। তো চলো, আর এখান থেকে হেঁটে স্টেশনে যেতে 7 মিনিট মতো লাগে। তো আমরা স্টেশনে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে আছে। আর এই ট্রেনটা হচ্ছে আরিয়ার এ। তো আমাদের বাড়ি থেকে নান্দেয়ারে আসতে গেলে বাড়ি থেকে হেঁটে বাসস্টপে আসতে হয়। ওখান থেকে 150 নম্বর বাস ধরে লাকড়নব গাড়ে আসতে হয়, মানে স্টেশনে। তো ওখান থেকে আবার আরিয়ার বি ধরে সাতলে, সাতলের থেকে আরিয়ার এ ধরে নান্দেয়ার ভিল। তো অনেকক্ষণ সময় লেগে যায়। তো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছো। লাকড়নব স্টেশনে নেমে আমাদের ঘরের জন্য একটু বাজার করতে হবে। বাজার বলতে একটু মাংস আর মাছ কিনতে হবে। আর স্টেশনের পাশেই একটা মাংসের দোকান আছে, তো ওখান থেকে মাংস নেব। আর আমাদের বাড়ির কাছে একটা বাঙালি দোকান আছে, তো ওখান থেকে একটা রুই মাছ নেব, নিয়ে বাড়িতে যাব। আর বাড়িতে গিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে করতে আজকে অনেক বেলা হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। আর এই যে আমরা এখন ট্রেন থেকে নেমে চলে এসেছি এই যে মাংসের দোকানে। পেছনে আমার হাজব্যান্ড মাংস কিনছে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্টেশন। আর এই সাইডে যে লোকজনগুলো দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে বাসস্টপ। তো মাংস কেনা হয়ে গেলে তারপর আমরা বাস ধরবো। এখান থেকে বাস ধরে 1টা স্টপেজ পরেই নামবো। তো চলো দেখতে থাকো। 6 কিলো আর এই যে আমরা বাজার করে বাড়িতে চলে এসেছি। আজকে বাজার করেছি আমরা মাটন, আর এদিকে একটা রুই মাছ নিয়েছি, আদা নিয়েছি, গুড় নিয়েছি, পাটালির গুড়, আর হচ্ছে 1 বস্তা আলু। এই হলো আমাদের বাজার। তো চলো, অনেক বেলা হয়ে গেছে, আর কথা না বলে এবার চলে যাই রান্নাঘরে। আমি তো মাটন খাই না, তার জন্য আমার জন্য চিকেন হবে আর আমার হাজব্যান্ডের জন্য মাটন। তো এইদিকে মাটন কষানো শুরু হয়ে গেছে, ওই রান্না করছে, আর আমার চিকেন আমিই করছি। আর এইদিকে আমার ভাতটাও রান্না হয়ে গেছে, আমি ভাতটাকে একটা ঝুড়িতে নামিয়ে নিয়েছি। আর এদিকে মাটনটাও কষানো হচ্ছে। তো চলো, রান্নাবান্না কমপ্লিট করে আমরা খেতে বসে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ মাটন, আর এদিকে চিকেন। কারণ আমি মাটন একদম পছন্দ করি না, আমি কোনো দিনও খাইনি, তার জন্য আমার জন্য চিকেন আর ওর জন্য মাটন। তো খাওয়া দাওয়া করে নিই, নিয়ে আবার সন্ধ্যাবেলায় কথা হচ্ছে তোমাদের সাথে। আজকে যে পৌষ সংক্রান্তি আমরা ভুলেই গেছিলাম। তো সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছি আর দুপুরবেলায় ঘরে ঢুকেছি।
বাড়িতে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তারপরে একটু রেস্ট নিতে নিতে আর খেয়ালই ছিল না যে আজকে পৌষ সংক্রান্তি। তারপরে হঠাৎ করে ফোনে ছবি দেখে মনে পড়েছে, তারপরে আমার হাজবেন্ড বলছে তো চলো পিঠে বানাই। তো ঘরে তো চালের গুঁড়োও শেষ হয়ে গেছিলো, তার জন্য এখন আমরা চালের গুঁড়ো কিনে এই বাড়ির দিকে যাচ্ছি। আর বাইরেও হালকা হালকা বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো ভেজা। তো চলো ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি পিঠে তৈরি করা। আর এই যে আমরা চলে এসেছি রান্নাঘরে পিঠে তৈরি করার জন্য, আর এই যে একটা বাটির মধ্যে আমরা নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। এবার এই চালের গুঁড়োটাকে আমরা হালকা নুন আর উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এই পিঠেটা আমরা এর আগে কখনো করিনি, এই প্রথমবার করছি। সরা পিঠে তৈরি করব। অনেকে হয়তো অনেক কিছু অন্য নামেও চেনে, কিন্তু আমি শিওর জানি না আর অন্য কোনো নাম আছে কি না। তো আমরা সরা পিঠেই বলি। আর আমাদের বাড়িতে এইসব পিঠে তৈরি হতো, মা ঠাকুমা পিসিরা কাকিমারা সবাই তৈরি করতো, তখন খেয়েছি। আর মানে বিদেশে আসার পরে আর সেরকমভাবে খাওয়া হয়নি, বৌদি করেছিল তখন খেয়েছিলাম। আর আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা খুবই ভালো পিঠে বানায়, মানে অসাধারণ, খেলে মানে মুখে লেগে থাকবে। তো সেরকম না পারলেও চেষ্টা করছি, যাই হোক কীরকম হবে জানি না। বছর গণ্ডার দিন পিঠে খেতে হয়, তাই একটু চেষ্টা আর কি। তো চলো পিঠে তৈরি করে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, দেখতে থাকো তোমরা। আমরা ঘোড়া চলবো, কে ঘোড়া চলবে? তোমার নাক কোথায় দেখাও, চোখ কোথায়, কান কই, মাথা কোথায়, চুল কোথায়, দাঁত কোথায়, গাল কোথায়, গলা কোথায়, গলা কই, গলা গলা কই তোমার, কান কোথায়, হাত কোথায়, আঙুল কোথায়, পেট কোথায়, পা কোথায়। আমার পিঠেগুলো প্রায় তৈরি করা হয়ে গেছে, আর অল্প কিছু আছে, আর একবার হয়তো হবে। আর আমার পিঠেগুলো তৈরি হয়ে গেলে আমি এগুলোকে দুধে ভিজিয়ে দেব। আমি দুধ আর গুড় জাল দিয়ে রেখেছি। তো পিঠেটা কমপ্লিট হয়ে গেলে আমি ওগুলো দুধে ভিজিয়ে দেব। আর বৌদি তৈরি করছে আজকে মালপোয়া। তো চলো দেখাচ্ছি বৌদি কী তৈরি করছে। আর এই যে দেখো মালপোয়া তৈরি হচ্ছে, মালপোয়াগুলো খুব সুন্দর হয়েছে, দেখাচ্ছি তোমাদের প্লেটে। এই যে খুব ভালো হয়েছে মালপোয়াগুলো। আর এখানে দেখতে পাচ্ছ গুড় আর দুধ আমি জাল দিয়ে নিয়েছি, আর এখানে মালপোয়াও তৈরি হয়ে গেছে। এবার আমি এই দুধের মধ্যে সব পিঠেগুলো ছেড়ে দিয়েছি, তো এটা ভেজানো থাক। ভালো করে না ভিজলে এই পিঠেটা ভালো লাগবে না খেতে। আর এখানে পিঠে খেয়ে কার কত কেজি ওয়েট বেড়েছে সবাই এখন ওয়েট করায় ব্যস্ত আছে। দেখতে পাচ্ছ বৌদি পুচকু সবাই এখন ওয়েট করছে। তো চলো মা বাবা
আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে পিঠে খেয়ে। তো আজকের ভিডিওটি শেষ করার আগে সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।